চট্টগ্রামে 14 দলের সমাবেশে দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়িতে বেশ কয়েক জন আহত হয়েছে। বিকেলে নগরীর লালদিঘির পাড়ে এই ঘটনা ঘটে। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর ওয়াসিম উদ্দিন সহ বেশ কয়েকজন আহত হন। সমাবেশ চলাকালে কাউন্সিলর ওয়াসিম উদ্দিন ও যুবলীগ কর্মী আরশাদুল আলম বাচ্চুর অনুসারীদের মধ্যে স্লোগান দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। পরে 14 দলের সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে সভা আবারও শুরু হয়। চট্টগ্রামে 14 দলের সমন্বয়ক খোরশেদ আলম সুজন জানান, সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের খোঁজ খবর নেওয়া হচ্ছে, সবার বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপি জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে এ সমাবেশের আয়োজন করে 14 দল।